মসজিদের একমাত্র গভীর নলকূপ থেকে বেশিরভাগ সময় পানি নিতে আসা মানুষের ভিড় লেগে থাকে। মেহেরপুর মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের বেশিরভাগ বাড়িতে বসানো টিউবওয়েলেই নেই পানি। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় শুধুমাত্র জয়পুর নয়, জেলার আমদহ, তারানগর, বিশ্বনাথপুর সহ অনেক গ্রামেই অগভীর নলকূপগুলো পড়ে রয়েছে অকেজ অবস্থায়। সমস্যা সমাধানে 500 থেকে 550 ফুট নিচে নলকূপ স্থাপন করেও সুরাহা মিলছে না। আমাদের এই এলাকাটায় কোনো জায়গায় কোনো টিউবওয়েলে পানি নেই, এসে লম্বা লাইন হয়ে যায়। তারপর যদি বিদ্যুৎ না থাকে, এই ট্যাঙ্কের আর পানি থাকে না। 1 মাইল দূরে থেকে পানি নিতে আসি, পানি খুব আমাদের কষ্ট, নিতে আসতে কষ্ট হয়। শুধুমাত্র পাড়া মহল্লাগুলো নয়, মাঠে মাঠে কৃষকরাও ভুগছেন একই সমস্যায়। অধিকাংশ জমিতে ইঞ্জিন চালিত সেচ পাম্পগুলোতে উঠছে না পর্যাপ্ত পানি এবং অতিরিক্ত জ্বালানি ব্যবহারে বাড়ছে খরচ। এতে দুশ্চিন্তায় কৃষকেরা। 60% মেশানে পানি বন্ধ হয়ে গেছে অলরেডি, 40% পানি উঠছে, এটা আমাদের তেল অনেক বেশি। এদিকে সেচের পানির অভাব দূর করতে সন্ধ্যা থেকে রাতের মধ্যে জমিতে পানি দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের। আর নতুন আরও গভীর নলকূপ স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সন্ধ্যার আগে যদি সেচ দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছুটা আমাদের সাশ্রয় হবে, কারণ অত্যন্ত উত্তাপে পানির এমনি নিচে নেমে যায়। এর আগে 100 মিটার গভীরতে আমরা নলকূপ স্থাপন করা হতো, তো ওই নতুন নলকূপগুলো পানি গুণাগুণ কিছুটা অগ্রহণযোগ্য হওয়ায় আমরা এখন 200 মিটার বা তার বেশি গভীরতে নলকূপ স্থাপন করছি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে জেলায় গভীর অগভীর মিলিয়ে 9913টি নলকূপ রয়েছে, যার মধ্যে অকেজ হয়ে আছে 2239টি। চাহিদা বিবেচনায় আরও 500টি গভীর নলকূপ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর।